আমরা ফিফটিন জুলাই টু থাউজেন্ড টোয়েন্টিতে একটা আর্গোনমিকের ওপর নেয়ার করি মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের জন্যে সেইখানে আমরা আলোচনা করি যে কিভাবে সিটিং পস্চার স্ট্যান্ডিং পশ্চার এবং স্লিপিং পশ্চার বা বাইকে পশ্চার কিভাবে মেনটেন করা যায় আমাদের শরীরের ধরনের কার্ভেচার আছে এক মানে স্পাইনে ধরনের কার্ভেচার আছে এক হচ্ছে লোডোটিক কার্ভেচার আর এক হচ্ছে কাইফোসিস কার্ভেচার লোডোটিক কার্ভেচার আমাদের সার্ভাইকেল স্পাইন এবং লাম্বার স্পাইনে থাকে কোমর এবং ঘাড়ে কাইফোটিক কারভেচার আমাদের ডর্সাল স্পাইন এবং স্যাক্রাম পিট এবং কোমরের তলার দিকের অংশতে থাকে আমাদের মেন এম হচ্ছে এই কারভেচারগুলোকে প্রপার মেনটেন করা আমরা দাঁড়িয়ে থাকি বসে থাকি শুয়ে থাকি বা বাইক চালাই যেরকমই যাই করি আমাদের এই কারভেচারগুলো প্রপারলি মেনটেন হচ্ছে কিনা সেটা খেয়াল রাখতে হবে এটা যদি আমরা মেনটেন করতে পারি তাহলেই কিন্তু আমাদের অনেক ডিসঅর্ডার থেকে পেন থেকে মাসেল পেন স্প্যাজম থেকে আমরা কিন্তু মুক্তি পাব এইখানে দেখানো হয়েছে যে পেন লোকেশান এবং পেন ইন্টেন্সিটির ব্যাপারে যে আপনি যা বুঝতে পারবেন যে কোনটা আপনার বেশি এমার্জেন্সি আপনার ধরুন এখানে প্রথম ছবিতে দেখানো হয়েছে এখানে লোকালাইজ পেন হচ্ছে সেটা প্রচন্ড পেন হচ্ছে আর একটা পেন হচ্ছে যেটা একদম পায়ের তলা অবধি আসছে সেখানে কিন্তু পেনটা অনেক কম হচ্ছে স্বভাবতই আপনি হয়তো বলবেন যেটা প্রচণ্ড পেন হচ্ছে তার এমার্জেন্সিটা বেশি কিন্তু না যেটা বেশি দূর অবধি পেরিফেরালাইজড হয়েছে বেশি তলা অবধি যাচ্ছে মানে স্পাইন থেকে যেটা অনেক বেশি দূর অবধি যাচ্ছে সেটার কিন্তু এমার্জেন্সি লেভেলটা বেশি তার মানে হচ্ছে লোকেশন অফ পেনটাই কিন্তু বেশি ইম্পর্টেন্ট রাদার দ্যান দ্য ইন্টেন্সিটি আপনার ইনটেনসিটি যাই হোক না কেন সেটা যদি লোকালাইজড হয় লোকাল এরিয়াতে হয় সেইটা কিন্তু মানে ম্যানেজ করা বা সেটার এমার্জেন্সি লেভেলটা কিন্তু অনেক কম এই আমাদের এম থাকবে যে আমরা পেনটাকে যাতে সেন্ট্রালি নিয়ে আসতে পারি বা সেন্ট্রালাইজ করতে পারি এই সেম জিনিসটা আমাদের ঘাড়ের ক্ষেত্রেও হয় আমাদের ঘাড়ের সার্ভাইকাল স্পাইনে স্পেন পিঠে এবং হাত বরাবর হাত অবধি চলে যেতে পারে ইভেন মাথায় মাথাতেও চলে যেতে পারে যেটা আমরা সার্ভাইকোজেনিক হেডেক বলি অনেক মাথা ব্যথা বা হেডেক কিন্তু সার্ভাইকাল ডিরেঞ্জমেন্টের জন্যে হয় সেহেতু যখন মাথা ব্যথা হয় তখন আমাদের ঘাড়ের ব্যাপারটাও খেয়াল রাখতে হবে যে ঘাড়ের থেকে মাথা ব্যথা হচ্ছে কি না এক্ষেত্রেও আমাদের এম থাকবে যে আমরা যাতে পেনটাকে সেন্ট্রালাইজ করতে পারি লোকালাইজ করতে পারি স্পাইন বরাবর লোকালাইজ করতে পারি আর্গোনমিক সলিউশানে আমরা যেটা আজকে বলবো বা সেটা হচ্ছে যে ওয়ার্ক স্টেশনে যারা যেইখানেই কাজ করেন সেখানে কীরামভাবে পশ্চার তারা মেনটেন করলে আপনাদের মাস্কুলোসকেলেটাল স্ট্রাকচার আঘাতপ্রাপ্ত হবে না বা আপনার কোনো রকম ব্যথা বেদনা হবে না সেই জিনিসটা আলোচনা করা এবং তার ব্যাপারে আপনার ওয়ার্ক স্টেশনের হাইট কীরকম হবে আপনার বাইকে আপনার বসার কীরকমভাবে পশ্চার হবে সেইগুলোই আমরা আলোচনা করব আমরা দেখেছি যখন মানে ওয়ার্ক স্টেশনে বা যে যেখানে কাজ করে আমাদের কাজের জায়গাতে যদি আমরা প্রপার পশ্চার না মেনটেন করি সাধারণত এই ধরনের প্রবলেমগুলো হয় এই ইঞ্জুরিগুলো হয় মাসেল পেন জয়েন্ট পেন সোয়েলিং নাভনেস রেস্ট্রিক্টেড মুভমেন্ট রিপিটেড স্ট্রেস ইঞ্জুরি রিপিটেড মোশান ইঞ্জুরি কিউমুলেটেটিভ টমার ডিসঅর্ডার আর মাস্কুলোস্কুলেটাল ডিসঅর্ডার এই ধরনের বিভিন্ন রকমের প্রবলেমে আমরা পড়তে পারি যদি আমরা ওয়ার্ক স্টেশনে বা আমাদের কাজের জায়গায় প্রপার পশ্চার মেনটেন না করি আমরা এক্ষেত্রে দেখেছি যে আমরা যদি প্রপার আর্গনমিক ফলো করি তাতে কিন্তু ইঞ্জুরি রিক্স কমে আমাদের কাজের প্রোডাকটিভিটি বাড়ে আমাদের মিস্টেক কমে রিওয়ার্কের করতে হয় না আমাদের আমাদের এফিসিয়েন্সি বাড়ে আমাদের অসুস্থতার জন্য ছুটি কম নিতে হয় তো এন্টায়ারলি আমাদের টার্নওভার বাড়ে আমাদের কাজের টার্নওভার বাড়ে বা মানে বিজনেসের টার্ন ওভার বাড়ে এবং আমাদের মরালও অনেক ইমপ্রুভ হয় সাধারণত কাজের ক্ষেত্রে যারা যেখানেই কাজ করেন আমরা দেখেছি যে টেন্ডন ডিসঅর্ডার হয় এই তিন ধরনের ডিজর্ডার বেসিক্যালি হয় টেন্ডন ডিসঅর্ডার হয় নার্ভ ডিসঅর্ডার হয় নিউরোভাস্কুলার ডিস হয় এই সমস্ত ডিসঅর্ডার কিন্তু মানে মানুষদের হতে পারে যারা কাজের জায়গায় যদি প্রপার আর্গোনমিক মেনটেন না করেন স্ট্রেন আর স্প্রেন হয় যদি কেউ কাজের জায়গায় প্রপার আর্গোনমিক না মেনটেন করেন প্রপার সায়েন্স না মেনটেন করেন এবং ঠিকমতো সায়েন্স না মেনটেন করে ব্যাড পশ্চারে যদি দীর্ঘক্ষণ কেউ বসে থাকে বা ব্যাড পশ্চারে কেউ যদি দীর্ঘক্ষণ বাইক চালান বা দাঁড়িয়ে থাকেন তাহলে কিন্তু স্ট্রেন স্প্রেন হবে এবং আপনার এবিলিটি থেকে বেশি যদি আপনি ওয়ার্ক ওয়ার্কলোড নেন তাহলে কিন্তু আপনার স্ট্রেন স্প্রেন হতে বাধ্য আমরা দেখেছি অনেক সময় যারা মানে ব্যাকএণ্ড অফিসে কাজ করেন এবং যাদেরকে যাদের আমরা টেলিকলার বলি তো তাদেরকে অনেক কল নিতে হয় তারা অনেক সময় এরকম ঘাড় কাত করে কল নেন একদিকে যেরকম ছবিতে দেখানো হয়েছে সেরকম তাতে এইরকম করলে কিন্তু থোরাসিক আউটলেট সিনড্রোম হতে পারে থোরাসিক আউটলেট সিনড্রোম হলে আমাদের সেই যেদিকটা আপনি ঘাড় কাত করে করছেন থোরাসিক আউটলেট কমপ্রেসড হয় এবং তার ফলে আপনার এন্টার হাত তা কিন্তু নাভ এবং পেনফুল হতে পারে আপনি যদি রিপিটেটিভ ওয়ার্ক করেন রিপিটেটিভ এক্সটেনশান ওয়ার্ক করেন রিস্টের এক্সটেনশান মানে রিস্টটাকে ওপরের দিকে তুলে যেই এক্সটেনশান করা হয় করেন এবং তারপরে যদি প্রপারলি তার এক্সারসাইজ না করেন তাহলে আপনার টেনিস এলবো হবে টেনিস এলবো শুধু সচিন টেন্ডুলকারেরই হয় না বা টেনিস প্লেয়ারদেরই হয় না টেনিস এলবো সবারই হতে পারে তো এক্ষেত্রে কী করতে হবে আপনাদের এক্সটেনসার মাসেল মানে ফোরামের যে এক্সটেনসার মাসেল আছে তার স্ট্রেনধেনিং করতে হবে এবং প্রপারলি আপনাদের ওয়ার্ক স্টেশনে কাজ করতে হবে এছাড়া আপনাদের রেডিয়াল টানেল সিন্ড্রোম হতে পারে রেডিয়াল টানেল টেন্ডারনেস হতে পারে আর কিউবাইটাল টানেল সিনড্রোম হতে পারে কিউবাইটাল টানেল সিনড্রোম হলে আপনার পেন এবং নাবনেসটা মানে ছবিতে যেরকম যেই এরিয়াতে দেখানো হয়েছে সেই এরিয়া বরাবর কিন্তু পেন এবং নামনেস দেখা যাবে কিউবাইটাল টানেল সিন্ড্রোম কার্পেল টানেল সিন্ড্রোম একটা খুব কমন যারা অনেক টাইম কম্পিউটারে টাইপ করেন প্রপার রিস্ট পশ্চার মেনটেন না করে বা প্রপার সিটিং পশ্চার মেনটেন না করে হাতের কাছে রিস্টের কাছে আমাদের একটা টানেল আছে যেখান দিয়ে অনেক টেন্ডন পাস করে তো একটা লিগামেন্ট আছে সেই টানেলটার ওপরে একটা লিগামেন্ট থাকে সেই লিগামেন্টটা টাইট হয়ে গিয়ে সাধারণত মিডিয়ান নার্ভ কম্প্রেশন হয় মিডিয়ান নার্ভ কম্প্রেশন হয় এবং তার ফলে নাবনেস এবং পেন হতে পারে এইখানে যে যেই স্লাইডটিতে দেখানো হয়েছে যে প্রথম ছবিতে দেখুন আমরা বেশিরভাগ সময় যখন ল্যাপটপ ইউজ করি আমরা এরকম স্লাউজ পজিশনে বসি যার জন্যে কিন্তু আপনার পিঠে ব্যথা কোমরে ব্যথা হতে পারে ঘাড়ে ব্যথা হতে পারে এবার কেউ ধরুন ড্রিল করছে এবং সে ড্রিল করছে সামনের দিকে ঝুঁকে ধরুন ড্রিল করছে বা ড্রিল মেশিনে কাজ করছে এক্ষেত্রে তার কোমরে এবং ঘাড়ে ব্যথা হবে সে যদি এই ড্রিলটাই স্পাইনটাকে সোজা রেখে করতো ইন মানে হাঁটুটাকে ভাঁজ করে তাহলে কিন্তু তার কোমরে বা ঘাড়ে ব্যথা হতো না আবার অনেক সময় দেখা যায় যে আমরা গাড়ি থেকে জিনিসপত্র নামাতে গিয়ে আমাদের কোমরে খ্যাঁচকা লেগে যাচ্ছে বা পিঠে খ্যাঁচকা লেগে যাচ্ছে বা পিঠে ব্যথা হচ্ছে এক্ষেত্রে দেখুন এই লেডি সামনের দিকে ঝুঁকে ওজনটাকে নেবার চেষ্টা করছে তো এই ক্ষেত্রে কিন্তু সে যদি সোজা হয়ে স্পাইনটাকে সোজায় রেখে যদি ওজনটাকে নেবার কম্পারেটিভলি সোজা রেখে যদি ওজনটাকে নেবার চেষ্টা করতো তাহলে কিন্তু তার ব্যথা হতো না তলার পিকচারে দেখুন এই ভদ্রমহিলা একদিকে বেঁকে তার কুলো থেকে ইয়ে ফেলছে তো এক্ষেত্রে যদি সে রিপিটেডলি এই জিনিসটা করে তার কিন্তু পিঠে ব্যথা হবে এই ফেলাটাই যদি সে সামনের দিকে ফেলে সাইড হয়ে না ঝুঁকে যদি সামনের দিকে স্পাইনটাকে স্ট্রেট রেখে ফেলে তাহলে কিন্তু তার অসুবিধা নেই এবং আমাদের দেখতে হবে আমরা যখন ওজন বই মা মানে মাথাতে যখন কোনো ওজন নিচ্ছি বা কোনো ওজন ক্যারি করছি সেটা যদি আমরা প্রপারলি না ক্যারি করি আমাদের কিন্তু স্পাইনে নানান রকম ডিফর্মিটি আসতে পারে এবার দেখতে হবে যে যে কোনো পশ্চারে আপনি চুজ করবেন যে কোনটা আপনার জন্যে বেটার পশ্চার এই পশ্চারটা ডেফিনেটলি এই পশ্চারের থেকে প্রথমের ছবিটার পশ্চারের থেকে বেটার পশ্চার কারণ এক্ষেত্রে স্পাইনটা এবং ব্যাক মানে বেন্ড করে সামনের দিকে ঝুঁকতে হচ্ছে এক্ষেত্রে স্পাইনটা কম্পারেটিভলি স্ট্রেট আছে হয়তো একটু ঘাটটা ঝুঁকতে হচ্ছে এখানে নি ফ্লেকশন করে আছে তো এই পশ্চারটা কিন্তু কম্পারেটিভলি বেটার তো যেখানে আপনি পশ্চারটাকে আপনাকে মানে কম্প্রোমাইজ করতে হচ্ছে সেখানে আপনাকে চুজ করতে হবে যে কোন পশ্চারটা কম্পারেটিভলি বেটার আমাদের স্লিপিং পশ্চারের ওপর কারোর হাত নেই আধ ঘন্টা শোয়াটা আমাদের হাতে থাকে না পশ্চারটা মেনটেন করার ব্যাপারে কারণ আমরা ঘুমিয়ে পড়ার পর যে কীভাবে আমরা শুই ডান দিক ফিরে শুই কি দিক ফিরে শুই বা কিরামভাবে শুই আমাদের এটা নিজেদের কন্ট্রোলের মধ্যে থাকে না সেহেতু অনেক সময় দেখা যায় যে প্রপার আমাদের যদি শোবার পশ্চার ডেভেলপমেন্ট না করি হ্যাবিটে তাহলে কিন্তু ঘুম থেকে ওঠার পরে আমাদের নানান ধরনের মাস্কুলো এটাল পেন হয় এবার আপনি ধরুন স্লাউজ পজিশানে বসে গল্পের বই পড়ছেন যে এই ছবিটিতে যেরকম দেখানো হয়েছে এক্ষেত্রে কি হচ্ছে কোমর কিন্তু ফ্লেক্সড হয়ে থাকছে কোমরে লাম্বার লোডোটি কার্ভেচার মেনটেন হচ্ছে না হয়তো এখানে ব্যাক সাপোর্ট থাকার জন্য আপনার পিঠে ব্যথা হচ্ছে না বা কাঁধে ব্যথা হচ্ছে না কিন্তু আপনার যেহেতু মানে কোমর ফ্লেক্সড হয়ে আছে কোমরের লোডোটিক কার্ভেচার মেনটেন হচ্ছে না সেক্ষেত্রে কিন্তু আপনার কোমর বা পায়ের দিকে ব্যথা হতে পারে এইখানে আবার আপনার কোমরের জন্য বেটার বা পিঠের জন্য বেটার যেহেতু আপনার কোমরটা এক্সটেনশানে আছে কিন্তু ঘাড়ের জন্য এটা ভালো নয় কারণ এরকম পশ্চারে থাকলে আপনার ঘাড়ে বা হাতের দিকে ব্যথা হবে তার কারণ হচ্ছে এখানে গোটা ঘাড়ের মানে মাথার ওয়েটটা আপনার ঘাড়ে বা সার্ভাইকেল স্পাইনে পড়ছে এটাকে গোটা ঘাড়ের মধ্যে আপনার মাথার ওয়েটটা চলে যাচ্ছে যার জন্যে ঘাড়ে এবং হাতের দিকে ব্যথা হবে বসার সময় আপনি যদি এরকম স্টুপ হেড পশ্চারে বসেন মানে মাথাটা সামনের দিকে স্ল্যাগ করে বসেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনার ঘাড়ে পেন হতে পারে এবার দেখাই কিছু লিফটিং টেকনিক যে আপনাদের অনেক সময় ঘরে এবং বাইরে কাজের ক্ষেত্রেও ওজন তুলতে হয় ওজন তোলাটা কোনটা প্রপার আমরা যদি আপনি এই ছবিতে দেখতে পাচ্ছেন যে একদম ভদ্রলোক সামনের দিকে ঝুঁকে ওজন তুলছে আমরা স্বভাবত এরমভাবেই ওজন তুলি আমরা এরমভাবে ওজন তুলি না তো কম্পারেটিভলি এইটা হচ্ছে বেটার ওয়ে তার কারণ হচ্ছে এখানে স্পাইনটা স্ট্রেট থাকছে এখানে কিন্তু স্পাইনটা কার্ভ হয়ে যাচ্ছে এখানে ফোর্স স্পাইনের ওপর বা লাম্বার স্পাইনের ওপর ফোর্স কিন্তু অনেক বেশি পড়বে তো সেক্ষেত্রে আমরা যদি এরকম হাঁটু মুড়ে বসে স্পাইনটাকে কম্পারেটিভলি সোজা রেখে ওজন তুলি সেটা কিন্তু বেটার ওয়ে অফ লিফটিং টেক লিফটিং ওয়েট আমাদের আমরা সবাই ঘরে সোফাতে একটা দীর্ঘ সময় কাটাই হয়তো সোফাতে বসে টিভি দেখি বা অনেক সময় আমরা প্রাইভেট টাইম কাটাই বা ফ্যামিলি টাইম কাটাই কোয়ালিটি টাইম কাটাই সেক্ষেত্রে আমরা সোফাতে যেহেতু লং টাইম থাকি আমাদের যদি সোফা সিলেকশন প্রপার না হয় সেক্ষেত্রেও কিন্তু কোমরে ব্যথা বা ঘাড়ে ব্যথা হবে এখানে চারটি সোফা আছে চারটি সোফার মধ্যে আপনার কম্পারেটিভলি দেখে মনে হতে পারে যে এই সোফাটি খুব এক্সপেন্সিভ কিন্তু এক্ষেত্রে কি হবে এটা তো ফুটরেস যেমন আছে এখানে কিন্তু এই কার্ভেচারটার জন্যে আপনার লাম্বার লোডোটি কারভেচার মেনটেন হবে না এই অ্যাঙ্গেলটার জন্যে কম্পারেটিভলি এই দুটি ফার মানে সোফা যেখানে আপনার লোডোটি কার্ভেচার মেনটেন হবে কিন্তু বেটার যদিও পারফেক্ট নয় তবে এই দুটো মানে আমার স্ক্রিনের বাঁ দিকের সোফারগুলো কম্পারেটিভলি বেটার ডান দিকের সোফাগুলো থেকে সেহেতু আমাদের সোফা কেনবার সময় দেখতে হবে যে আমরা সেই রকম সোফাই সিলেক্ট করব যেই সোফাতে আমরা স্ট্রেট বসতে পারছি এবং আমাদের লাম্বার লোডুটি কার্ভেচারটা মেনটেন করতে পারছি এবার বলি কিছু রিক্স ফ্যাক্টরের কথা আপনি যদি আপনার কাজে অনেকক্ষণ ধরে কাজ করেন উইদাউট এনি ব্রেক তাহলে কিন্তু আপনার যেই কাজটা আপনি করছেন আপনি যদি টাইপ করেন আপনি যদি লেখালেখি করেন বা আপনি যদি অন্য যে কোনো ধরনের কাজ করেন সেই কাজটা যদি লং টার্ম উইদাউট ব্রেক হয় তাহলে কিন্তু আপনার রিপিটেটিভ স্ট্রেস ইনজুরি হবে যেটা আমরা আগের স্লাইডেও বলেছি আর যেই কাজটাই করবেন সেটা যদি খুব ফোর্স দিয়ে করেন তাহলেও কিন্তু আপনার রিক্স ফ্যাক্টর থাকছে ফোর্সও দেওয়া যাবে না তার সঙ্গে খুব তাড়াতাড়িও কাজ করা যাবে না কোয়ালিটি ওয়ার্ক করতে হবে কম ফোর্স দিয়ে আস্তে আস্তে যাতে সেইটা আপনার আবার রিপিট না করতে হয় সেই কাজটাকে সেই জন্যে কুইক মোশানও অ্যাভয়েড করতে হবে হেভি ফোর্সও অ্যাভয়েড করতে হবে আপনারা যদি ওয়ার্ক ওয়ার্কস্টেশনে প্রপার পশ্চার না মেনটেন করেন ধরুন কম্পিউটারের সামনে বসছেন প্রপার পশ্চার না মেনটেন করে সামনে ঝুঁকে কোনো কাজ করছেন প্রপার পশ্চার মেনটেন না করে তাহলে কিন্তু আপনার ঘাড়ে শোল্ডার এলবো রিস্ট এবং কোমর সব জায়গাতে কিন্তু ব্যথা হবে আরও রিক্স ফ্যাক্টর থাকে আমরা যদি সেকেন্ডারি লাইফস্টাইল লিড করবার সময় যদি স্লাউজ পশ্চারে বসি যেখানে একদমই লোডোটিক কার্ভেচার বা কাইফোটিক কার্ভেচার মেনটেন না হয় স্লাউজ পশ্চারে বসে থাকলেও দীর্ঘক্ষণ কিন্তু আমাদের রিস্ক ফ্যাক্টর থাকে এখানে দেখানো হয়েছে যে কি কি টাইপের পশ্চার আপনাকে কি কি টাইপের ব্যথা বা কি কি টাইপের কমপ্লেন দিতে পারে আপনি যদি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকছেন তাহলে আপনার লো ব্যাক পেন হবে ইমপ্রপার পশ্চারে ডেফিনেটলি আপনি যদি বসছেন ব্যাক সাপোর্ট ছাড়া সেখানেও আপনার লো ব্যাক পেন হবে আপনি যদি বসছেন ব্যাক সাপোর্ট ছাড়া সেখানে আবার সেন্ট্রাল ব্যাক পেন হতে পারে আপনি যদি ফুট সাপোর্ট ছাড়া বসছেন মানে পাটা যদি আপনার ঠিক মতো না রেস্ট হচ্ছে সেক্ষেত্রে আপনার হাঁটু পা এবং লোয়ার ব্যাকে পেন হতে পারে আপনি যদি এলবো হাই সার্ফেসে রাখছেন যেখানে আপনার মানে এলবোটা প্রপার অ্যালাইনমেন্ট হচ্ছে না বা রেস্টিং পজিশানে থাকছে না সেক্ষেত্রে আপনার আপার ব্যাক বা লোয়ার নেকে পেন হতে পারে আর আপনি যদি আর্ম সাপোর্ট নিচ্ছেন না বা রিচিং আপ করছেন না প্রপারলি সেক্ষেত্রে আপনার শোল্ডার বা আপার আর্মে পেন হবে আপনি যদি হা মাথা সামনের দিকে বেন্ড করে রাখছেন ধরুন কেউ কম্পিউটার ওয়ার্কার মানে কম্পিউটারে কাজ করতে গিয়ে মাথা সামনের দিকে বেন্ড করে রাখছে তার কিন্তু নেক পেন হবে ব্যাক পেন হবে কেউ যদি ট্রাঙ্ক সামনের দিকে ফরওয়ার্ড করে রাখছে মাথার সাথে সাথে ধরুন কারো ট্রাঙ্কও মানে পিঠের পোর্শানটাও সামনের দিকে ফরওয়ার্ড বা ঝুঁকে থাকছে সেক্ষেত্রে তার লোয়ার ব্যাক বা সেন্ট্রাল ব্যাকে পেন হবে আর কেউ যদি ক্র্যাম্পড পজিশনে বসে থাকে তাহলে কিন্তু তার মাসেল পেন হবে তো এগুলো থেকে বাঁচবার স্ট্র্যাটেজি কি এগুলো থেকে বাঁচতে গেলে আমাদের আর্গোনমিক অ্যাডজাস্টমেন্ট করতে হবে আমাদের এক্সারসাইজ করতে হবে এবং দরকার পড়লে ফিজিওথেরাপি ট্রিটমেন্টও নিতে হবে একটা জিনিস মাথায় রাখতে হবে আর্গোনমিক অ্যাডজাস্টমেন্ট কিন্তু সবার জন্যে সেম নয় মানে ধরুন আমি যেই চেয়ারটাতে বসছি সেই চেয়ারটা আমার হাইট আমার অ্যাপ্রক্সিমেশন আমার শোল্ডার এবং এলবোর ডিস্টেন্স অনুযায়ী আমার আর্ম রেস্ট বা আমার ফুট রেস্টগুলো তৈরি করা আছে সেটা কিন্তু আমার চেয়ারটা আমার জন্যেই কাস্টোমাইজ আমার চেয়ারটা সবার জন্য কাস্টমাইজ না তো এক্ষেত্রে আর্গনমিক অ্যাডজাস্টমেন্ট করতে গেলে ইট শুড বি ইন্ডিভিজুয়ালাইজড নট জেনারেলাইজড আপনি যেই চেয়ারটায় বসবেন সেই চেয়ারটাতে যদি প্রপার টেক যদি ধরুন আর্গনমিক্যালি আপনি চেয়ার নাও পাচ্ছেন কিন্তু প্রপার টেকনিকে যদি না বসছেন তাহলেও কিন্তু আপনার প্রবলেম হবে ধরুন অফিসে আদালতে বা আপনার ওয়ার্ক স্টেশনের জায়গায় আপনি প্রপার আর্গোনমিক চেয়ার পাচ্ছেন না আপনার অনুযায়ী সেক্ষেত্রে আপনাকে স্পাইন ইরেক্ট করে বসতে হবে এবং কার্ভেচারগুলো যাতে তৈরি হচ্ছে কি না সেগুলো মেনটেন হচ্ছে কিনা বা কার্ভেচারগুলো থাকছে কি না লাম্বার লোডোটিক কার্ভেচার কাইফোটিক কার্ভেচার পিঠের এবং সার্ভাইকাল স্পাইনের লোডোটিক কার্ভেচারগুলো মেনটেন হচ্ছে কিনা সেগুলো দেখতে হবে এইখানের আপনি ছবিতে দেখতে পাচ্ছেন এই ডান ডানদিকের ছবিতে যে মানে ব্যাড পশ্চারে কেউ যদি স্লাউজ পজিশানে বসে ল্যাপটপ নিয়ে কাজ করে এই এরিয়াগুলো হচ্ছে তার প্রন ফর পেন আবার সে যদি বসেও এরকমভাবে স্লাউজ পশ্চারে থাকে সামনের দিকে হেড ফর মানে সামনের দিকে মাথাটা ঝুঁকে থাকে এই এরিয়াগুলো হচ্ছে তার পয়েন্ট অফ মানে এরিয়া প্রবলেম বা পয়েন্ট অফ পেন এক্ষেত্রে তার মডিফায়েড একটা দেখানো হয়েছে আর্গনমিক সলিউশান যে এরকমভাবে বসলে তার কম্পারেটিভলি বেটার পশ্চার মেনটেন হবে এবং সে যখন চেয়ারে বসছে সে যদি এরকমভাবে বসে সোজা বসে এবং যদি হাত এবং পিঠের অ্যালাইনমেন্ট যদি এরকম লাগে রাখে তার কিন্তু বেটার পশ্চার মেনটেন হবে এখানে সিটিংয়ে একটা জিনিস যেটা কনসেপ্টটা আপনাদের মাথায় রাখতে হবে যে হিপ জয়েন্ট আর নি জয়েন্ট এই দুটো যেন এক লেভেলে না থাকে মানে নাইনটি ডিগ্রি না থাকে তাহলে কি করতে হবে হিপ জয়েন্ট শুড বি অ্যাবাব দ্যান দ্য নি জয়েন্ট মানে হচ্ছে নি জয়েন্টটা একটু তলার দিকে থাকবে সেটা আপনি এই চেয়ারের বসার সিটটাকে ইনক্লাইন করেও করতে পারেন বা এটাকে ব্যাক রেস্টটাকে পেছন দিকে করেও করতে পারেন আদারওয়াইজ আপনি যদি এটা না করেন ক্ষেত্রে কিন্তু আপনার লাম্বার স্পাইনে লোডোটিক কার্ভেচার তৈরি হবে না স্পাইনে তৈরি না হলে লোডোটিক কার্ভেচার জায়গা না দিলে যদি স্ট্রেট থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ডরসাল স্পাইনে কাইফোটিক কার্ভেচার বা ঘাড়ের লোডোটিক কার্ভেচারটা মেনটেন করাটা ডিফিকাল্ট হবে তো মেন এম হচ্ছে যে কারেক্ট পজিশনে বসতে গেলে আপনাকে স্ট্রেট বসতে হবে সোজা বসতে হবে এবং আপনাদের কার্ভগুলো স্পাইনের কার্ভগুলো মেনটেন করতে হবে এখানে দেখানো হয়েছে একটা আইডিয়াল কম্পিউটারের সামনে বসার ছবি যেখানে আপনার ভিউং অ্যাঙ্গেল সাধারণত বা আই লেভেলে থাকবে এটা খুব বেশি দূরেও থাকবে না আপনার হাতটা যতটা রিচ আপ করে তারপরে থাকবে আপনার রিস্ট এবং এলবো একটা সেম লাইনে থাকবে এবং এলবোতে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল হবে তার বেশি অ্যাঙ্গেল হলে আপনার সেটা অসুবিধা হবে বা তার থেকে কম অ্যাঙ্গেল হলেও সেটা অসুবিধা হবে শুড বি এ ব্যাক রেস্ট যেখানে লাম্বার স্পাইনের কার্ভেচার মেনটেন হবে যে বি এ ফুট রেস্ট যেখানে আপনার অ্যাঙ্কেল জয়েন্টটা নিউট্রাল থাকছে এবং এই সমস্ত হাইটগুলো আপনার হাইট অনুযায়ী স্ক্রিন হাইট বলুন আপনার ডেস্কটপের মানে টেবিলের হাইট বলুন আপনার চেয়ারের হাইট বলুন এবং সিট প্যানের হাইট বলুন সমস্তগুলো কিন্তু মেনটেন হবে বা মানে ঠিক করা হবে আপনার হাইট এবং আপনার বসা এবং দাঁড়ানোর বসার অ্যাপ্রক্সিমেশন অনুযায়ী অনেক সময় আমাদেরকে প্রশ্ন করা হয় যে কম্পিউটার স্ক্রিন কতটা বা দূরে থাকবে মানে আইডিয়াল পজিশন স্ক্রিন কতটা দূরে থাকা উচিত আপনি বসে আপনার ডান হাত বা বাঁ হাত যদি সোজা করেন সামনের দিকে করেন সেটা যতটা যাচ্ছে তারপরে আপনার স্ক্রিন থাকলে ভালো স্ক্রিনকে দেখবার জন্য এরকম হেডকে সামনের দিকে টিলট করে বা ঝুঁকিয়ে না রাখাই ভালো এক্ষেত্রে কিন্তু আপনার পিঠে বা কোম পিঠে বা ঘাড়ে ব্যথা হবে বসবার সময় আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আপনার হিপ নি অ্যাঙ্কেল শোল্ডার এলবো রিস্ট এইগুলো কমফোর্টেবল পজিশানে আছে কি না এবং এ ব্যাক সাপোর্ট আপনার আছে কি না আপনি যখন কীবোর্ড ইউজ করবেন আমি আগেও বললাম যে এলবো জয়েন্ট এবং রিস্ট জয়েন্ট একটা সোজা লাইনে থাকবে একটা সেম প্লেনে থাকবে এবং রিস্টটা সোজা রাখতে হবে আপনি যখন টাইপ করছেন রিস্টটা আপনার হাতের সাথে সোজা থাকবে এটা আল্লা ডেভিয়েশান বা রেডিয়াল ডেভিয়েশান মানে ডানদিক বা দিকে ঘুরিয়ে আপনি টাইপ করবেন না আপনি যখন টাইপ করতে করতে কিবোর্ডের এক পাশ থেকে অন্য পাশে যাবেন আপনার গোটা হাতটাই একসাথে মুভ করবে তো সেক্ষেত্রে কিন্তু এরকম যদি মেনটেন করতে পারেন তাহলে কার্পেল টানেল সিনড্রোম বা হাতের অন্যান্য ব্যথা বা রেডিয়াল রেডিয়াল টানেল সিনড্রোম সরি টানেল সিনড্রোম বা আপনার টেনিস এলবো বা গলফার সেলবো এই সমস্ত ধরনের কমপ্লেনগুলো কিন্তু কম হবে এইখানে আমরা দেখিয়েছি মাইক্রোস্কোপে বসতে গেলে আমরা সাধারণত দেখে থাকি যে আমি পার্সোনালি আমি নিজে মাইক্রোস্কোপ ইউজ করি না আমি ফিজিওথেরাপিস্ট আমাকে মাইক্রোস্কোপ ইউজ করতে হয় না তো অনেকেই কাজের জন্য মাইক্রোস্কোপ ইউজ করে তারা কিন্তু আমরা দেখেছি যে খুব সামনের দিকে এরকমভাবে ঝুঁকে মাইক্রোস্কোপ দেখে আবার অনেকে মাইক্রোস্কোপটাকে কাছে টেনে নিয়ে এরকমভাবে বসে দেখে অনেকে আবার শুধু ঘাটটাকে সামনের দিকে ঝুঁকিয়ে দেয় এগুলো সবকটাই মানে ঠিক পশ্চার নয় আপনাকে করতে গেলে এই পসচারটা কম্পারেটিভলি বেটার যেখানে আপনার মানে এলবোটা একটা নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে থাকছে এবং মাথাটা সামনের দিকে বেশি টিল্ট ফরওয়ার্ড হচ্ছে না চেয়ারে এবার বসতে গেলে একটা যেটা উপায় হচ্ছে আপনি যদি ব্যাক সাপোর্ট নিচ্ছেন লাম্বার সাপোর্ট নিচ্ছেন আমাদের লাম্বার লুডোটিক কার্ভেচারটাকে অ্যাসিস্ট করবার জন্য তাহলে কিন্তু আপনার মানে স্পাইনটা স্ট্রেট থাকবে এবার এই ধরনের যদি প্রবলেম আপনার হয়ে থাকে তাহলে এটা থেকে বাজবার কিছু কিছু এক্সারসাইজ করতে হবে বা যে সাধারণত সারাদিন কম্পিউটারে বসে কাজ করছে তাকে সে কী কী এক্সারসাইজ করবে প্রথম ছবিতে দেখছি যে মাথাটাকে ওপরের দিকে তুলেছে এটাকে এক্সটেনশন বলা হয় নেক এক্সটেনশন এইটা তুলে কিছুক্ষণ সে মানে আপনারা রাখতে পারেন বা তোলা পড়া করতে পারেন সেকেন্ড এক্সারসাইজটা হচ্ছে রিট্র্যাকশান রিট্র্যাকশানটা হচ্ছে যেটা আপনি ঘাটটাকে পেছনের দিকে নিয়ে গিয়ে মানে এক্সারসাইজ করতে পারেন এই এক্সারসাইজটারই একটি ভিডিও আছে আপনারা খেয়াল করলে দেখতে পাবেন এক্ষেত্রে আই লেভেলটা সমান মেনটেন হবে এবং ঘাটটা পেছনের দিকে যাবে আপনাকে লাস্ট যতটা যাচ্ছে সেখানে গিয়ে একটু প্রেশার দিয়ে দেবেন আবার ছেড়ে ছেড়ে দেবেন এটা আপনারা কম্পিউটারে কাজ করতে করতে মাঝে সাঝেই করলে আপনার কিন্তু অনেক ব্যথা থেকে আপনি দূরে থাকবেন এছাড়া আপনি রোটেশন এক্সারসাইজ করতে পারেন ঘাড়কে একবার সাইড টিল্ট বা রোটেশন এক্সারসাইজ করতে পারেন একবার ডান দিকে বাঁ দিকে রোটেশান করে এক্সারসাইজ করতে পারেন এক্ষেত্রেও আপনার সার্ভাইকাল স্পাইনের মুভমেন্ট কিন্তু বজায় থাকবে এই এক্সারসাইজগুলো আপনি যেটা রিট্রাকশান বললাম সেই রিট্রাকশান এক্সারসাইজটা শুয়েও করা যায় এখানে শুয়েও আপনি এক্সারসাইজটা তলার দিকে প্রেশার দিয়ে করতে পারেন এখানে ভিডিওটিতে সেই জিনিসটি দেখানো হয়েছে এক্ষেত্রে বালিশও নিতে হবে না আপনাকে আপনার ঘাটটা বা থুতনিটা তলার দিকে যাবে ঠিক লিনিয়ার ওয়েতে যেরকম বসে যাচ্ছিল যদি বসে এক্সারসাইজ না করা যায় তখন আমরা এই এক্সারসাইজটা শুয়ে করবার জন্য প্রেসক্রাইব করি এই সেম এক্সারসাইজ যদি আপনি আরেকটু ফোর্স দিয়ে করতে চান তো সেক্ষেত্রে আপনি আউট অফ দ্য কাউচে মাথাটা নিয়ে গেলেন এবং একটা হাত দিয়ে মাথাটাকে ধরে আপনি সেই এইখানে সেই সেম এক্সারসাইজ বা মাথাটাকে তলার দিকে নিয়ে যাওয়া যেটা রিট্র্যাকশান সেই জিনিসটা করতে পারেন এই রকম আউট অফ দ্য কাউচে গিয়ে আপনি এক্সটেনশান বা মাথাটাকে ওপরের দিকেও করতে পারেন করলেও এক্ষেত্রে এক্ষেত্রে যেটা বলার সেটা হচ্ছে যে আপনার মাথার ওয়েটটা কিন্তু আপনি সার্ভাইকাল স্পাইনের মাসেল দিয়ে বা নিজে ধরে রাখবেন না এই গোটা মাথার ওয়েটটা কিন্তু আপনার এই হাতটা বিয়ার করবে মানে আপনার মাথাটা কিন্তু রিল্যাক্স থাকবে আপনার কাউচে মাথা থাকলে যেরকম রিল্যাক্স থাকে সেরকম সেরকম এরকম আউট অফ দ্য কাউচে গিয়েও কিন্তু মাথাটা রিল্যাক্স থাকবে এই অবস্থায় আপনাকে এক্সারসাইজগুলো করতে হবে আমরা আউট অফ দ্য কাউচে রিট্র্যাকশান এক্সারসাইজটা দেখাচ্ছি এক্ষেত্রে কিন্তু গোটা ওয়েটটা আমার হাত বিয়ার করছে আমার মাথাতে কিন্তু কোনো ওয়েট বিয়ার করছে না ঠিক বসে যেরকমভাবে মাথাটাকে তলার দিকে নিয়ে যাচ্ছিল পেছনের দিকে নিয়ে যাচ্ছিলাম এক্ষেত্রে তলার দিকে নিয়ে যাচ্ছি এটা রোটেশন এক্সারসাইজ নয় সামনের দিকে মাথাটা ঘুরে যাচ্ছে না এটা ঠিক লিনিয়ার তলার দিকে যাচ্ছে এবার পিঠের দিকে যদি ব্যথা হয় অনেক সময় বাইক রাইডিং করতে গেলে লং টাই লং ডিউরেশনে যদি বাইক চালাতে হচ্ছে আমাদের পিঠেও মানে ঘাড়ের সাথে সাথে পিঠেও ব্যথা হয় সেক্ষেত্রে যদি আমরা ডরসাল স্পাইনের এক্সটেনশান করি এরমভাবে বসে সেটাও কিন্তু অনেক সময় কাজে দেয় আর যারা লং ডিস্টেন্স বাইক চালান সারাদিন অনেকক্ষণ যাদের বাইক চালাতে হয় তাদের ক্ষেত্রে কিন্তু এই এক্সারসাইজটা রেগুলার করা উচিত এছাড়া যদি ব্যথাটা কোনো একদিকে পিঠের একদিকে থাকছে সেক্ষেত্রে আমরা রোটেশনাল কম্পোনেন্টের এক্সারসাইজ করি ঘাড় ঘোরানো এবং পিঠ ঘোরানো এই এক্সারসাইজগুলো আমরা করে থাকি ধরুন আপনার এখানে ভিডিওতে যেটা দেখানো হচ্ছে এটা বাঁ যদি আপনার ব্যথা থাকে বাঁ দিকে রোটেশান এক্সারসাইজ করুন সাধারণত জেনারেলি আমরা ইপসিল্যাটারাল পেনটাই বেশি কমন বলি মানে যেদিকে ব্যথা সেই দিকেই যদি মুভমেন্টটা করা যায় সেটাই অনেক সময় রিলিফ দেয় অনেক সময় কন্ট্রাল্যাটারাল পেন আমাদের হয় সেক্ষেত্রে আপনাদের কাছে আপনাদের ফিজিওথেরাপিস্টের কাছে যেতে হবে কাছে গিয়ে এক্সারসাইজ প্রেসক্রাইব করে আসতে হবে তবে রোটেশনাল এক্সারসাইজ করলেও এরপরে আমি একটা দেখাচ্ছি সাইড বেন্ডিং এক্সারসাইজ বা এই রোটেশনাল এক্সারসাইজ এবং সাইড বেন্ডিং এক্সারসাইজ করলেও আপনাকে কিন্তু তারপরে এই এক্সারসাইজটা করতে হবে আগে এবং পরে এই এক্সটেনশন এক্সারসাইজ যেটা আমরা দেখালাম সেটা কিন্তু মাস্ট এটা হচ্ছে সাইড বেন্ডিং এক্সারসাইজ এটাও যদি বাঁ দিকে আপনার ব্যথা হচ্ছে আপনি যদি মোটামুটি একটা বুঝতে পারছেন যে আপনার রিপিটেড পেনটা শুধু বাঁ দিকেই বা দিকের পিঠ বরাবর হচ্ছে বাইক চালানোর জন্য বা অন্য বসে কাজ করবার জন্যে তখন এটা সাইড বেন্ডিং এক্সারসাইজ আপনি করতে পারেন আবার কারোর যদি ডান দিকে হয় সে তখন ডান দিকে ঘুরিয়ে এক্সারসাইজ করবে কিন্তু এই দুটো এক্সারসাইজের পরে কিন্তু এই এক্সটেনশন যেটা প্রথম স্লাইডে আগের স্লাইডে দেখানো হলো সেই এক্সারসাইজটা কিন্তু করা মাস্ট এছাড়া অনেক সময় কম্পিউটারের সামনে কাজ করলে বা বাইক চালালে বা ওজন তুললে আমাদের আপার ট্র্যাপিজিয়াস বা পিঠের এই মাসেলটিতে ব্যথা হয় সেক্ষেত্রে আপনি এই মাসেলটাকে স্ট্রেচও করতে পারেন ছবিতে যেরমভাবে দেখানো হয়েছে এখানে একটা হাত দিয়ে প্রেসার দেওয়া এবং এই হাতটাকে পেছন দিকে নিয়ে এই মাসলটাকে ইলংগেট করা পেক্টোরাল স্ট্রেচও করা যেতে পারে যাদের অনেকক্ষণ বাইক চালান বা অনেক হাতের কাজ করেন তাদের পেক্টোরাল পেক্টোরালিস মাসেলেরও ব্যথা হয় সেক্ষেত্রে পেক্টোরাল স্ট্রেচ করলেও দেওয়ালের দিকে দাঁড়িয়ে হাতটাকে ছবিতে যেরকমভাবে দেখানো হয়েছে পেছনের দিকে নিয়ে গেলে পেক্টোরাল স্ট্রেচ হয় আমাদের এম থাকবে যে আমরা কখনোই এরকমভাবে ঝুঁকে বসবো না আমরা টুলে বসি বা চেয়ারে বসি আমাদের যদি প্রপার আর্গোনমিক চেয়ার নাও পাই সেক্ষেত্রেও আমরা কিন্তু স্ট্রেট এরকমভাবে বসবো শোল্ডার ব্লেড পেছন দিকে এরকম পুল করে এক্সারসাইজটি করলে যারা দীর্ঘক্ষণ বাইক চালাচ্ছেন বা কম্পিউটারে কাজ করছেন বা যাদের অনেকক্ষণ লেখালেখি করতে হচ্ছে তাদের ক্ষেত্রে এই এক্সারসাইজটা কিন্তু খুব কাজে দেয় এটা বেশিক্ষণ হোল্ড করতে হবে না আপনি পেছন দিকে নিয়ে গিয়ে দু তিন সেকেন্ড হোল্ড করলেন এবং ছেড়ে দিলেন এরকমভাবে আপনি করতে পারেন যখন আপনি গাড়িতে যাচ্ছেন বা আপনি চেয়ারে বসছেন তখন আপনি লাম্বার রোল ইউজ করলে সেটা কিন্তু আপনার স্পাইনের লাম্বার কারভেচার এবং সার্ভাইকেল বা লো সার্ভাইকেল লোডোটিক কার্ভেচার এবং কাইফোটিক কার্ভেচার মেনটেন করতে সুবিধা হবে আমি সাধারণত ম্যাকেনজি লাম্বার রোল ইউজ করি কারণ এটাই থেকে সায়েন্টিফিক এবং সব থেকে ভালো এইটা আপনাকে নিতে হবে ঠিক কোমরে যেইখানটাতে আমাদের একটা কারভেচার তৈরি হয় সেই জায়গাটাতে এটা আপনি চেয়ারের সঙ্গে বেঁধেও দিতে পারেন আপনি যখন ট্রাভেল করছেন গাড়িতে তখনও এটাকে ইউজ করতে পারেন কোমরে এরকম বেঁধে দিতে পারেন আর স্পাইনটা থাকবে তাহলেই অটোমেটিক্যালি আপনার স্পাইনটা স্ট্রেট হয়ে যাবে আপনি দেখতে পাচ্ছেন এই চেয়ারটি আমি নিজের হাইটের জন্য আমার চেম্বারে বানিয়েছি আমার যাতে বসার সুবিধা হয় এক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন যে আমার শোল্ডার জয়েন্ট এবং এলবো জয়েন্ট একটা লেভেলে থাকছে এবং আর্ম রেস্টটা তার সঙ্গে কিন্তু মেনটেন করে হয়েছে এবং এর হাইটও সেরকমভাবেই বানানো হয়েছে আরেকটা জিনিস খেয়াল করলে বুঝতে পারবেন যে চেয়ারটি কিন্তু ইনক্লাই ইনক্লাইন্ড হয়ে আছে তো এই ইনক্লাইনেশানটা হচ্ছে যে যাতে আমার হিপ জয়েন্টটা নি জয়েন্টের থেকে ওপরে থাকে সেই যাতে আমি লাম্বার লোডোটি কার্ভেচারটা মেনটেন করতে পারি এবং ব্যাক রেস্টটা আপনি দেখতে পাচ্ছেন একদম ওপর অবধি দেওয়া আছে যাতে মাথাও রেস্ট করা যায় তার সাথে সাথে পিঠের মাসেলও রেস্ট করা যায় আমরা যেহেতু সারাদিন অনেকক্ষণ ছ সাত ঘন্টা আমাদের শুতে হয় এবং আমরা এরকম স্লাউচ পশ্চারে শুতেই ভালোবাসি কিন্তু যদি আপনি সারভাইকাল রোল নিয়ে শোন এটাও ম্যাকেনজি সার্ভাইকাল রোল আপনি যদি এরকম সার্ভাইকাল রোল নিয়ে শোন আপনার সোজা হয়ে শুলে যদি এইরকম সার্ভাইকাল স্পাইনের কার্ভেচারটা মেনটেন করেন এবং সাইড হয়ে শুলে যদি আপনার স্পাইনটা স্ট্রেট থাকে সেক্ষেত্রেও আপনাকে সারভাইকাল রোল নিতে হবে এবং দুটো পায়ের মাঝখানে বালিশ রাখতে হবে যাতে আপনার শোবার সময় পাটাও স্ট্রেট থাকে হিপ জয়েন্ট নি জয়েন্ট এবং অ্যাঙ্কেল জয়েন্ট যেন স্ট্রেট লাইনে থাকে এই জন্যে দুটো পায়ের মাঝখানে আপনাকে বালিশ রাখতে হবে তো আমাদের মেন এম থাকবে যে স্পাইনটাকে স্ট্রেট মেনটেন করা স্পাইনটা যাতে কার্ভেচার না হয়ে যায় সাইড হয়ে শুলেও এবং কোনো মাসেলের যেন স্ট্রেচিং না হয় রাতে শোবার জন্যে মানে স্ট্রেচ হয়ে না থাকে তাহলেই সেটা ফ্যাটিগ হয়ে যাবে যেন প্রত্যেকটা মাসেলই যাতে রিল্যাক্স থাকে আপনার যদি সোজা হয়ে শুতে অনেকের আমাদের সাইড হয়ে শুলেই বেশি কমফোর্টেবল ফিল হয় সোজা হয়ে শুলে যদি ঘুম না পায় সেক্ষেত্রে আপনি পায়ের তলায় একটা বালিশও রাখতে পারেন সেক্ষেত্রে লাম্বার লোডোটি কার্বেচারটা হয়তো মেনটেন হবে না কিন্তু পায়ের মাসেল বা কোমরের মাসেলগুলো রিল্যাক্স থাকবে কিন্তু সাইড হয়ে যখন শোবেন দুটো পায়ের মাঝখানে বালিশ কিন্তু মাস্ট তো আমরা আইডিয়ালি দেখে নিচ্ছি যে সাইড হয়ে শুলে আমরা এরকমভাবে বালিশ রেখে মেনটেন করবো এবং সোজা হয়ে শুলে আমরা সার্ভাইকাল স্পাইনের তলায় এরকম ম্যাকেনজি সার্ভাইকাল রোল দিয়ে আমাদের কার্ভেচার মেনটেন করবার চেষ্টা করব এবার দাঁড়ালে বেস্ট পসচার হচ্ছে আপনার যদি ইয়ার লোভ শোল্ডার জয়েন্ট আপনার গ্রেটার ট্রোকান্টারের ওপর ঠিক রিস জয়েন্ট মানে হচ্ছে গ্রেটার ট্রোকান্টার হচ্ছে ফিমারের একটা অংশ নি জয়েন্ট এবং অ্যাঙ্কেল জয়েন্ট এগুলো যাতে স্ট্রেট লাইনে থাকে এই এইটা হচ্ছে বেটার বা গুড পশ্চার অনেক সময় আমরা সামনের দিকে ঝুঁকে যাই সোয়ে ব্যাক পসচার হয় অনেক সময় আমাদের ফ্ল্যাট ব্যাক পশ্চার হয় মানে সেক্ষেত্রে লাম্বার স্পাইনের কার্ভেচারটা মেনটেন হয় না স্ট্রেট দাঁড়াতে গিয়ে আমরা হয়তো সামনের দিকে ঝুঁকে যাই অনেক সময় আবার কারভেচারটা বেশি হয়ে যায় আমরা সামনের দিকে শুয়ে করে যাই এই দুটোই ঠিক নয় আমাদেরকে এই লাইনটাকে মেনটেন করতে হবে মাঝে সাঝে এই জন্যে এক্সটেনশান এক্সারসাইজ করলে আপনি যদি কাউচে শুয়ে বা মাটিতে শুয়ে এরকমভাবে যদি এক্সটেনশান করেন সেটা কিন্তু আপনার কোমরে ব্যথা এবং পিঠে ব্যথার ক্ষেত্রে খুব কার্যকরী হবে আপনি দরকার হলে পুরো হাত সোজা করেও এক্সটেনশান করতে পারেন আপনি দাঁড়িয়েও এই এক্সারসাইজটা করতে পারেন দাঁড়িয়েও এটা এক্স কোমরের হাত দিয়ে আপনি পেছন দিকে ব্যাক বেন্ডিং করতে পারেন এক্সটেনশান এক্সারসাইজটা প্রোগ্রেসান এক্সারসাইজ যেটা সেটা হচ্ছে যে আপনি একদম লাস্ট জায়গাতে গিয়ে মানে যেখানে আপনি যতটা ম্যাক্সিমাম এক্সটেনশন করতে পারছেন সেইখানে গিয়ে আপনি ফু ছাড়লে আপনার একটা শ্যাগ তৈরি হবে বা আপনার লাম্বার স্পাইনে একটা থ্রাস্ট আসবে যেটা আপনার কোমরে ব্যথা বা পায়ের দিকে সায়াটিক পেন হলে রিলিফ দেবে এবার আমাদের কোমরে যখন ব্যথা হয় শুধু একটা জায়গাতেই ব্যথা হয় না কোমরের ব্যথাটা পায়ের দিক অবধি ছড়ায় তো একটা ধরুন ডান পা অবধি আপনার ডান পা বরাবর আপনার ব্যথাটা ছড়িয়েছে তো আপনি চেষ্টা করুন সেই দিকে কার্ভ করে শুয়ে সেই পেনটাকে লক করবার এই অবস্থাতে যদি আপনি আবার ওই এক্সটেনশন এক্সারসাইজটা বা পিট তোলার এক্সারসাইজ যেটা আগে দেখানো হলো সেটা করতে পারেন তাহলে সেটা খুবই উপকারী হয় সেটা যদি নাও পারেন তো রেগুলার ইন্টারভেলে কিছু টাইম করে এরকম ধরুন আপনার ডান দিকে পেন হচ্ছে এইদিকে লক করে শুন সেটাও অনেক সময় ব্যথা কম হতে সাহায্য করে এবার আসি বাইক আর্গনমিকের ব্যাপারে আমাদের ইন্ডিয়ান মার্কেটে প্রচুর ধরনের বাইক প্রচুর কোম্পানির বাইক প্রচুর এক একটা কোম্পানির অনেক রকমের বাইক অ্যাভেলেবেল তো ডিফারেন্ট বাইকে কিন্তু ডিফারেন্ট সিটিং পশ্চার হয়ে যায় আমাদের সেহেতু এক এক রকম বাইক ইউজার এক এক রকম পেন বা ডিসকমফর্ট কমপ্লেন করে আমাদের কাছে এখানে দেখুন এই বাইকটিতে এটা হন্ডা অ্যাক্টিভা তো এখানে দেখা প্রথম ছবিটিতে দেখানো হয়েছে স্লাউজভাবে বসে থাকা হয়েছে যে ক্ষেত্রে আমরা এলবো জয়েন্টটা স্ট্রেট মেনটেন হয়নি এক্ষেত্রে এলবো পেন ঘাড়ে ব্যথা কাঁধে ব্যথা এবং পিঠে ব্যথা হতে পারে তো এক্ষেত্রে আমাদের ইরেক্ট পশ্চারে বসতে হবে যাতে এলবোটা অ্যাটলিস্ট সোজা থাকে এবং কারভেচারগুলো মেনটেন হয় এবং স্পাইনটা যাতে স্ট্রেট থাকে এটি একটি অন্য বাইকে দেখানো হয়েছে সেম প্রত্যেকটা ডিফারেন্ট বাইকের পশ্চারটা আবার ডিফারেন্ট হয়ে যায় এখানেও আবার দেখুন স্লাউজ পশ্চারটা একটু ডিফারেন্ট হয়ে গেছে এক্ষেত্রে মানে হাতের অ্যাপ্রক্সিমেশন একটু বেটার হয়েছে স্লাউচে বসাতেও কিন্তু স্পাইনটা স্ট্রেট হয়নি সে তো এক্ষেত্রেও আমাদের স্পাইনটাকে স্ট্রেট রেখে বসতে হবে এবং এলবো এবং এলবো জয়েন্টটা যাতে স্ট্রেট থাকে যাতে রিস্টের ওপর এবং শোল্ডারের ওপর কোনো না চাপ পড়ে সেটিও দেখতে হবে এটি একটি অন্য বাইক পালসার খুব হেভি বাইক অনেকটা অনেক ওয়েট বাইকটার এক্ষেত্রেও আমাদের স্ট্রেট বসে আমাদের স্পাইনের কার্ভেচারটাকে মেনটেন করতে হবে যাতে কোমরে এবং পিঠে বা ঘাড়ে কোনো রকম ব্যথা না হয় তা ক্ষেত্রে ক্ষেত্রে তার সাথে সাথে চেষ্টা করতে হবে যাতে শোল্ডার এলবো এইগুলো স্ট্রেট মেনটেন করা যায় এটা সুপার স্প্লেন্ডার বা স্প্লেন্ডার এক্ষেত্রে আমাদের কোমরের কার্ভেচারটা মেনটেন করা একটু ট্রাফ প্রবলেম হয়ে যায় যেহেতু এইটা সিটিং অ্যারেঞ্জমেন্টটা ফ্ল্যাট এক্ষেত্রে আপনাকে নিজেকেই কোমরটাকে স্ট্রেট রেখে এখানে কারভেচারটা লাম্বার কারভেচারটাকে মেনটেন করবার চেষ্টা করতে হবে কম্পারেটিভলি এই এনটাইসার বা এই বাইকটির এটা এনটাইসার নাকি আমি জানি না তো এই বাইকটার সিটিং অ্যারেঞ্জমেন্টটা বেটার তার কারণ হচ্ছে এখানে বসবার জন্যে একটা এই যে কারভেচারটা তৈরি হয়েছে মানে এখানে যে বসবার জন্যে যে একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে সিটিং অ্যারেঞ্জমেন্টেই সিটের মধ্যেই সেইটা কিন্তু একটা ব্যাকরেস্টের মতো কাজ করে যায় যার জন্যে এখানে লাম্বার কার্ভেচারটা মেনটেন করা সুবিধা হয় এক্ষেত্রে স্ট্রেট বসাটা খুব ইজি হয় কিন্তু এক্ষেত্রে ডিমেরিস যেটা সেটা হচ্ছে যে আপনার আপনি যদি লম্বা হন সেক্ষেত্রে কিন্তু আপনার শোল্ডার আর এলবোর অ্যাপ্রক্সিমেশনটা ঠিকঠাক মেনটেন করা সম্ভব হয় না তাও আমি দেখেছি যে এই ধরনের সিটিং অ্যারেঞ্জমেন্ট থাকলে বাইকে বা স্কুটিতে তাও কম্পারেটিভলি বেটার বসতে পারা যায় আপনি যদি লং টাইম বাইক চালাচ্ছেন সেক্ষেত্রে আপনি শোল্ডারের একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করুন একটু স্ট্রেচিং করুন সার্ভাইকাল স্পাইনের মুভমেন্ট এক্সারসাইজ করুন বা ঘাটটাকে একটু রোটেশন করুন রেগুলার ইন্টারভেলে এইগুলো যদি করেন তাহলে কিন্তু আপনার বাইক চালানোর জন্যে যে ব্যথা এবং প্রবলেম সেটা কিন্তু অনেকটাই কম থাকবে এবার গাড়িতে বসতে গেলে চেষ্টা করবেন যাতে আপনি পাটা সম্পূর্ণ মাটিতে যায় এবং হিপ জয়েন্ট আর নি জয়েন্টের অ্যাঙ্গেলটা যাতে মেনটেন হয় এক্ষেত্রে সবথেকে বেটার হচ্ছে যদি আপনি এখানে ব্যাকরেস্ট বা লাম্বার সাপোর্ট দিতে পারেন এবং চেষ্টা করবেন যে কার্ভ সিটিং অ্যারেঞ্জমেন্টে না বসে ফ্ল্যাট সিটিং অ্যারেঞ্জমেন্টে বসতে মানে পিটটা যাতে ফ্ল্যাট কুশনের উপর থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার এন্টায়ার মাসেল এবং এন্টায়ার পিটটা কিন্তু রেস্ট পজিশানে থাকবে সেই জন্যে আপনি যদি লং ডিস্টেন্সে যান আপনি আপনার কাছে যদি লাম্বার রোল না থাকে সেক্ষেত্রে আপনি টাওয়েলকেও রোল করে আপনি পিঠের কাছে দিতে পারেন মেন এম হচ্ছে যে আপনার স্পাইনের লাম্বার কারভেচার এবং সার্ভাইক্যাল স্পাইনের সার্ভাইক্যাল কারভেচার যাতে লোডোটিক এবং কাইফোটিক কারভেচারগুলো যাতে মেনটেন হয় এই সবেও যখন না হবে তখন ফিজিওথেরাপিস্টদের কাছে যেতে হবে ফিজিওথেরাপিস্টরা আপনাকে অ্যাসেস করবে এবং ট্রিটমেন্টের প্ল্যান করবে কী ট্রিটমেন্ট আপনার জন্যে কাস্টমাইজড ট্রিটমেন্ট কী কী দরকার আছে ইদার আপনার ম্যানুয়াল থেরাপি দরকার আছে না আপনার কোনো শুধু এক্সারসাইজ থেরাপির দরকার আছে বা আপনাকে ইলেকট্রোথেরাপি ট্রিটমেন্ট নিতে হচ্ছে এটা নিতে হবে সেটা ফিজিওথেরাপিস্টরাই ঠিক করবেন এছাড়া আপনাকে এগুলোর সাথে সাথে এই আর্গোনমিক অ্যাডজাস্টমেন্টের সাথে সাথে আপনাকে এক্সারসাইজ করে যেতে হবে আপনাকে এক্সারসাইজটা যাতে রিল্যাক্সেশান এক্সারসাইজ হয় সেটার চেষ্টা করবেন তাহলে আপনার দেহের সমস্ত মাসেল রিল্যাক্স থাকবে এর সঙ্গে খাবার দাবার হেলদি খেতে হবে আর আরেকটা জিনিস যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনার ইঞ্জিনিয়ারিং অ্যারেঞ্জমেন্ট যেটা আপনার ওয়ার্ক স্টেশনের ইঞ্জিনিয়ারিং অ্যারেঞ্জমেন্টটা এমনভাবে রাখতে হবে যাতে আপনার কাজ করতে সুবিধা হয় এবং সেফটি ইকুইপমেন্টস আপনাকে ইউজ করতে হবে আপনি যেই কাজের সঙ্গে যুক্ত থাকুন তার যে সেফটি ইকুইপমেন্ট আছে সেগুলো আপনাকে ইউজ করতে হবে আর ম্যানেজমেন্টের মেন মানে কাজ হচ্ছে যে আপনার যদি অ্যাগ্রিভেট হয়ে থাকে আপনার যদি ব্যথা অ্যাগ্রিভেট হয়ে থাকে সেটা কীভাবে রিডাক রিডাকশান করা যায় সেটা কিভাবে কমানো যায় সেটা কমানো হয়ে গেলে কিভাবে মেনটেন করা যায় সেটা টিপস আমরা দিই এবং যাতে আপনি ফাংশনাল লাইফে মানে আপনার কাজের জায়গায় ফেরত যান কাজ না করে তো বন্ধ রাখা যায় কাজ তো বন্ধ রাখা যায় না তো আপনি কিভাবে কাজের মাধ্য কাজে ফেরত যান আর সেটা যাতে ফার্দার রিকারেন্স না হয় এটাই হচ্ছে গোটা ম্যানেজমেন্ট এটা জুড়েই থাকে তো শুধু ব্যথা কামানোটাই ম্যানেজমেন্ট নয় ফার্দার তারপরে টিপস দেওয়া ফাংশনাল লাইফে রিটার্ন করা এবং রিকারেন্স যাতে না হয় সেটা দেখাও হচ্ছে ম্যানেজমেন্টের কাজ মানে এই টোটাল ব্যাপারটাই কিন্তু ম্যানেজমেন্টের মধ্যে আসছে থ্যাংক ইউ